পৃথিবীতে প্রায় 10,000-এরও বেশি বিভিন্ন প্রজাতির পাখি বসবাস করে। প্রত্যেকটি পাখির মধ্যেই এক অনন্য ডিম দেওয়ার ক্ষমতা রয়েছে। আজকে আপনাদের সঙ্গে এমন কিছু পাখিদের সাথে পরিচয় করাবো যারা রং বিরঙের ডিম পারে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনারা এমন কিছু পাখি দেখবেন যারা অন্যান্য পাখিদের মতো সাদা বা হলুদ রঙের ডিম পারে না, এরা রং বেরঙের ডিম পারে। আপনারা সাধারণত সাদা বা হলুদ রঙের ডিম দেখেছেন, কিন্তু কোনোদিনও লাল ডিম দেখেছেন, কালো ডিম দেখেছেন কি? দেখেননি তো? আসুন তাহলে আজকে দেখে নিই। আজকে এমন কিছু পাখি আপনাদেরকে দেখাবো যারা লাল, নীল, সবুজ, কালো আরও বিভিন্ন রঙের ডিম পায়, যেগুলি আপনারা কখনোই দেখেননি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আয়ো বাংলা ইউটিউব চ্যানেলে। ভিডিওটি না কেটে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আমেরিকান রবিন। আমেরিকান রবিন উত্তর আমেরিকার একটি পরিযায়ী পাখি। এই পাখিগুলোকে বেশিরভাগ বনভূমি, বাগান এবং শহুরে অঞ্চলে দেখতে পাওয়া যায়। পাখিটির দৈর্ঘ্য 28 সেন্টিমিটারের মধ্যে হয় এবং এদের ওজন 90 গ্রাম পর্যন্ত হয়। পাখিটি তার সুন্দর গানের জন্য পরিচিত। এছাড়াও পাখিটির বুকের মধ্যে রয়েছে লাল রং এবং পিঠে বাদামি রং। এই পাখিগুলি দক্ষ শিকারী হয়। এরা সবসময় দলের মধ্যে থাকতে পছন্দ করে এবং এরা নীল রঙের ডিম পারে। সেটটি ওয়ার্বলার, একটি ছোট্ট পাখি যা ইউরোপ, এশিয়া এবং আফ্রিকাতে দেখতে পাওয়া যায়। এই পাখির নামকরণ করা হয়েছে ইতালির এক প্রাণীবিজ্ঞানী ফ্রান্সেসকো সেট্টির নামে। পাখিগুলি 12 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এরা সাধারণত লুকিয়ে থাকতে পছন্দ করে, তাই এদের খুঁজে পাওয়াটা কঠিন হয়ে যায়। এরা ছোট ছোট পোকামাকড়, মাকড়সা এবং অন্যান্য কীটপতঙ্গ খায়। এরা একবারে 2 থেকে 5টি করে ডিম দেয় যা দেখতে লাল রঙের হয়। এমু, অস্ট্রেলিয়ার একটি উড়তে না পারা পাখি। এরা খুবই শক্তিশালী এবং দৌড়বিদ হয়। প্রায় 48 কিমি প্রতি ঘন্টা গতিতে দৌড়াতে পারে। এরা প্রায় জঙ্গলের মধ্যে বড় দলের সাথে বসবাস করে। এরা একেবারে 5 থেকে 15টি সবুজ নীল রঙের ডিম দেয় যার ওজন প্রায় 600 গ্রাম পর্যন্ত হয় এবং এরা 6 ফিট পর্যন্ত লম্বা হয়। এদের ওজন হয় প্রায় 60 কিলো। এগুলি অস্ট্রেলিয়ান সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এরা দেশের কোট অফ আর্মসে প্রদর্শিত হয়। গ্রেট টিনামৌ। গ্রেট টিনামৌ একটি বড় পাখি যা মধ্য ও দক্ষিণ আমেরিকাতে দেখতে পাওয়া যায়। এরা 42 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এদের ওজন প্রায় 2 থেকে 3 কেজির মধ্যে হয়। এই পাখিগুলো খুবই লাজুকে হয়। এরা মানুষদের দেখলে দূরে চলে যায়। গ্রেট টিনামৌ পাখি একবারে 2 থেকে 3টি করে ডিম দেয় এবং এই ডিমের রং হয় নীল। পেরেগ্রিন ফ্যালকন। পাখিটি তার দ্রুততম উড়ার জন্য বিখ্যাত যা 342 কিমি প্রতি ঘন্টা পৌঁছাতে পারে। এগুলি প্রতিটি মহাদেশেই কম বেশি দেখতে পাওয়া যায়। পেরেগ্রিন পাখি মাঝারি আকারের হয়। এরা 38 থেকে 46 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এদের ওজন হয় 800 গ্রাম পর্যন্ত। এরা খুবই দক্ষ শিকারী হয়। মাছ, বিভিন্ন ধরনের প্রাণী এবং বিভিন্ন ধরনের পাখি খায়। এই পাখিগুলি 2 থেকে 3টি করে ডিম পারে এবং তা দেখতে লাল রঙের হয়। কমন মুররে। কমন মুররে একটি মাঝারি আকারের সামুদ্রিক পাখি যা উত্তর আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া যায়। পাখিটি তার চমৎকার ডাইভিং দক্ষতার জন্য পরিচিত। এরা খাবারের সন্ধানে সমুদ্রের তলায় প্রায় 100 মিটার পর্যন্ত ডুব দিতে পারে। এরা 70 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এদের ওজন প্রায় 1 কিলো ছাড়িয়ে যায়। এরা সাধারণত ছোট ছোট মাছ খায়, সামুদ্রিক প্রাণী খায় এবং এরা একটিমাত্র ডিম পারে যার রং সবুজ ও নীল হয়। রেড উইং ব্ল্যাক বার্ড। পাখিটি উত্তর আমেরিকায় দেখতে পাওয়া যায়। চকচকে কালো দেহসহ ডানায় লাল এবং হলুদ দাগ রয়েছে। এরা 23 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এদের ওজন প্রায় 80 গ্রাম পর্যন্ত হয়। জলাভূমি, ক্ষেত এবং বাড়ির পিছনে এরা বসবাস করে। পোকামাকড় এবং ছোট ফল খায়। এরা গাছপালা এবং কাদা ব্যবহার করে বাসা তৈরি করে। তার মধ্যে
তিন থেকে পাঁচটি করে ডিম দেয় এবং সেই ডিমের কালার নীল রঙের হয়। কাসোয়ারি। কাসোয়ারি অস্ট্রেলিয়া এবং নিউগিনির একটি উড়তে না পারা পাখি। পাখিটি তাদের শক্তিশালী পা এবং ধারালো নখের জন্য পরিচিত। এরা 5.5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন হয় 80 গ্রাম পর্যন্ত। কাসোয়ারিদের মাথায় কালো ঝুঁটি রয়েছে, যেটি যোগাযোগ এবং সঙ্গমের জন্য ব্যবহার করে। এরা ফল, পাতা এবং ছোট প্রাণী খেয়ে প্রায় 40 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরা একবারে 3 থেকে 5টি করে ডিম পারে, যেটি দেখতে সবুজ রঙের হয়। গ্রেট ব্লু হেরন। গ্রেট ব্লু হেরন উত্তর ও মধ্য আমেরিকার একটি পাখি। এরা লম্বায় 5 ফুট পর্যন্ত হয়। পাখিটি লম্বা হওয়ার কারণে গভীর জলে হাঁটতে ও শিকার করতে সফল হয়। এরা সাধারণত একবারে 2 থেকে 5টি করে ডিম দেয়, যার রং দেখতে নীল হয় এবং এরা প্রতি বছর 2 থেকে 3 বার পর্যন্ত ডিম দেয়। অস্ট্রিচ। অস্ট্রিচ বৃহত্তম এক পাখির প্রজাতি। এরা 3 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন 160 কেজি পর্যন্ত হয়। এই পাখিগুলো উড়তে পারে না, কিন্তু এরা 70 কিলোমিটার প্রতি ঘন্টাতে দৌড়াতে পারে। এদের পা খুবই শক্তিশালী হয়। এরা পোকামাকড়, টিকটিকি, সাপ ও ছোট ছোট প্রাণী খায়। পাখিটি একবারে প্রায় 10 থেকে 20টি ডিম পারে এবং এদের ডিমের রঙটি ক্রিমের মতো হয়। এই পাখি জঙ্গলে বসবাস করে এবং এরা 40 বছর পর্যন্ত বাঁচতে পারে, যা দীর্ঘতম জীবিত পাখি প্রজাতির মধ্যে একটি করে তোলে। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।